হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কিন্তু বেশিরভাগই অনেকটাই খারাপ আছে এই ঘরবন্দি দিনগুলোতে তাদের এই ভেবেই দিনগুলো কাটছে যে তারা কোয়ারেন্টাইন ডেজে কি করবে তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমরা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলে এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারি কারণ মধু ও লেবুর ভিটামিন সি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করোনায় আক্রান্ত রোগীকে প্রতিকারক হিসেবে ভিটামিন সি দেওয়া হয় তাই আমরা এই শরবতটি পান করে আমাদের দেহকে যে কোনো রোগমুক্ত রাখতে পারি আমাদের মায়েরা সব সময় একা একা ঘরের সকল কাজ করে আমাদের উচিত এই ফ্রি সময়টাতে মাকে সাহায্য করা আর আমরা সব সময় রিমোট ফোন মাউস এগুলো ধরছি তাই আমাদের উচিত কিছুদিন পর পর জীবাণুনাশক মিশ্রিত জল দিয়ে এগুলো পরিষ্কার করা তারপর আমরা কিছু মেডিটেশন এবং ব্যায়াম করতে পারি আমরা জানি আজ সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতির শিকার এ অবস্থা থেকে একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের রক্ষা করতে পারেন তাই আমাদের সকলের উচিত প্রতিদিন যার যার ধর্মগ্রন্থ পাঠ করা এবং প্রার্থনা করা দুপুরের সময়গুলোতে আমরা বই পড়তে পারি এছাড়াও আমরা পরিবারের লোকজনদের সাথে ক্যারাম দাবা লুডু, কার্ডস ইত্যাদি খেলতে পারি আমরা ছাদে যেতে পারি গাছ লাগাতে পারি এবং গাছের যত্ন নিতে পারি সন্ধ্যায় আমরা বিভিন্ন ধরনের মজার মজার নাস্তা তৈরি করতে পারি রাতে আমরা মুভি দেখতে পারি অথবা ইউটিউবে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিও দেখতে পারি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এত টাইম দেখার জন্য ভিডিওটি দেখে যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব